রাসেল ডোমিঙ্গো আছেন, রাসেল ডোমিঙ্গো নেই, কোন কথাটা ঠিক আর কোন কথাটা ভুল সেটা প্রোটিয়া কোচ কিংবা বিসিবি কোনো পক্ষই পরিষ্কার কিনা সন্দেহ আছে। রাতের বেলা চাকরি ছেড়ে দেওয়ার কথা বলবার পর সকালবেলা সেটা অস্বীকার করছেন কোচ, দিচ্ছেন ইন্টারভিউ, ভাঙছেন চাকরির চুক্তিপত্রের শর্ত। আর বোর্ড তার কোচিং মেথড নিয়ে খোলাখুলি অসন্তোষ জানানোর পরও দায়িত্বে বহাল রাখতে চাচ্ছে দুই ফরম্যাটে। দুপক্ষের এমন হঠকারিতায় হাস্যরসের পাত্র হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, সমালোচনা হচ্ছে চারদিকে, পেশাদারি এ যুগে এমন আজব অপেশাদারিত্ব অবাক করছে ক্রিকেট সংশ্লিষ্টদের। কোড অফ কন্ডাক্টটা কেউ মানছে না। বিসিবির যে প্রফেশনাল জায়গাটা, এই প্রফেশনাল জায়গাটাকে আমি মনে করি যে ঠিক প্রফেশনালি হ্যান্ডেল হচ্ছে না। পুরো বিষয়টা কিন্তু একটা জটিল পরিস্থিতিতে তৈরি হয়েছে। আমার মনে হয় যে আপনি পেশাদারিত্বের কথা যদি বলেন, সেটা কিন্তু দুপক্ষ থেকে এক ধরনের ঘাটতি রয়েছে। ক্রিকেট বোর্ডও ঠিক যেরকমভাবে একজন তার এমপ্লয়ার হিসাবে একজন এমপ্লয়িকে যেরকম সম্মান দেখানোর কথা ছিল, সেটি তারা করতে পারেনি, এবং চাকরি থাকা অবস্থায় কোচ যে ইন্টারভিউ দিয়েছেন সেটিও তিনি কিন্তু দিতে পারেন না। বাংলাদেশের ক্রিকেট সিস্টেম নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্যের পর তার চাকরি থাকাটা বিস্ময়ের জন্ম দিচ্ছে সব মহলে। চাকরিতে অনীহা থাকা একজন মানুষকে তাই দায়িত্বে রাখার কোনো অর্থই দেখছেন না বিশ্লেষকরা। দেশের স্বার্থে তাকে বিদায় বলে দেওয়া উচিত বলে মনে করেন তারা। এই সময়টুকু ডোমিঙ্গো আসলে নিচ্ছে তার নিজের জন্য। আমাদের তো সময় নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আরও অনেক ম্যাচ খেলতে হবে, ইন্ডিয়া ট্যুর আছে, যার সঙ্গে বনিবার হচ্ছে না তাকে আমি স্ট্রেট বলে দিতে পারি যে জাস্ট গো অ্যাওয়ে। তবে কোচকে বিদায় করলেই সমস্যা মিটে যাবে না। দল পরিচালনায় বাইরের হস্তক্ষেপের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিয়ে আলোচনা হতে হবে খোলা মনে। ক্রিকেটার বোর্ড দ্বন্দ্ব যেন মাঠের খেলায় প্রভাব না ফেলে মনোযোগ দিতে হবে সেদিকেও। যে প্যান্ডোরার বক্সটা খুলে দিয়েছেন সেটি কিন্তু যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভালো মতো একটা পর্যবেক্ষণ করে তাহলে সামনের দিনে হয়তো এই সমস্যাগুলো আসবে না। কন্ট্রাক্টে পরিষ্কারভাবে বলা উচিত কে কী করতে পারবে কে কী করতে পারবে না, এবং কোচ যতটুকু স্বাধীনতা চায়। আমি মনে করি এই প্রফেশনাল যুগে কোচ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, একজন সম্মানিত কোচ যার আত্মসম্মান আছে সে কিন্তু থাকবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।